Hello movie lovers. Right now আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব গলুই সিনেমাতে মালা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পূজা চেরিকে। ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। So let's jump into the main video. বর্তমান সময়ে ঢাকায় ইন্ডাস্ট্রির উদ্যোমান একজন অভিনেত্রী হলেন পূজা চেরি। এই অভিনেত্রী তার অল্পদিনের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে অতি অল্প সময়ে ভক্তদের মাঝে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন তিনি। সম্প্রতি গুঞ্জন উঠেছিল এই অভিনেত্রীকে সাকিব খানের বিপরীতে গুলুই শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। যদিও এ বিষয়টি নিয়ে পরিচালক কিংবা পূজা চেরির পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে এতদিন যাবত কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে সম্প্রতি এ বিষয়টি নিয়ে মুখ খুললেন পূজা চেরি। তিনি বললেন তিনি এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া এই অভিনেত্রী আরও বলেন এই সিনেমাটিতে সাকিব খানের মালা চরিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি এই অভিনেত্রী আরও বলেন মূলত চরিত্রের প্রয়োজনে এই সিনেমাটির জন্য আমার 8 কেজি ওজন বাড়াতে হয়েছে, পাশাপাশি এই সিনেমাটির জন্য আমাকে নতুন হেয়ার স্টাইলও নিতে হয়েছে। অন্যদিকে এক সূত্রের মাধ্যমে জানা যায় যে গুলুই সিনেমাতে বড়লোক মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পূজা চেরিকে। এছাড়া 25 সেপ্টেম্বর থেকে টাঙ্গাইলে এই সিনেমা শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। প্রসঙ্গত গুলুই সিনেমাটি হচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত একটি সিনেমা। এছাড়া প্রথমবারের মতো সাকিব খানকে সরকারি অনুদানপ্রাপ্ত কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে এখানেই কিন্তু শেষ নয়, প্রথমবারের মতো এই সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পূজা চেরিকে, যার জন্য পূজা চেরি একটু বেশি এক্সাইটেড। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন গুলুই সিনেমায় কী চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।